বিজয় নেই বা জিতব কি তা জেতিকে চর্চা করা যাচ্ছি এবলে আভাস কিছু সামনাক আসুছি যে যদি এটি কিছু বিণায়ক স্থিতি সামনা আছে বা বিজয়ের কিছু পরামনা আসে দুই হাজার চব্বিশনীতি গোটে নোচক দৃশ্য দেখা এভাবে কিছু আভাস আসুছে এখন আজ বিতর্ক সরিলা ভোট জিতব কি

এ নির্বাচন মণ্ডী রহ করে নির্বাচনক অতি পাখু দেখি এবং কাম করি সুযোগ পাইছি সে কাম করা ভিতরে ধামনগরবাসীকর ওড়িশা সরকার প্রতিরা আক্রোশ এবং গত দুই হাজার চারু নিতরে মনমোহন সামল করে সে অঞ্চল সর্বাধিক বিকাশ এবং ওড়শার বিধানসভার বিধায়ক দলর উপনেতা হিসাবে বিরোধী দলর উপনেতা হিসাব ବିଷ୍ଣୁ ସେଠି ଯେଉଁଗୁଡ଼ିକ କାର୍ଯ୍ୟ କରିଯାଇଛନ୍ତି ଓଡ଼ିଶା ସରକାରଙ୍କର ଦୋଷ ଦୁର୍ବଳତାକୁ ଯେଉଁ ପ୍ରକାର ଭାବରେ କଠୋର ଭାଷାରେ ସେ ବିଧାନସଭା ଭିତରେ ଏବଂ ବିଧାନସଭା ବାହାରେ ଓଡ଼ିଶାବାସୀଙ୍କର ସ୍ୱର ହେଇକିରି ଉଠାଇଛନ୍ତି ସେସବୁ କାରଣରୁ ସୂର୍ଯ୍ୟବଂଶୀ ସୁରଜଙ୍କୁ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟିକୁ ଧାମନଗରବାସୀ ଭରପୁର ଆଶୀର୍ବାଦ ଦେଇଛନ୍ତି ଏବଂ ଯେତେବେଳେ ଦୁଇ ହଜାର ଗତ ଆସନ୍ତା ଛଅ ତାରିଖ ଦିନ যেতে বলে কাউন্টিং হব সময় দেখিবে ভারতীয় জনতা পার্টি এক ঐতিহাসিক বিজয় হব এবং সেই বিজয় ধারা নিশ্চিত ভাবেশা কু নার চব্বিশ রাচনকি আপনার পাখ গৌতম বুদ্ধ বাবু ঐতিহাসিক বিজয় বিজেপি রামনগর উপনি দুই হাজার চব্বিশ রাস্তা এ দম্ভক্তি দেখু প্রথমে এই যে গণতন্ত্র আজি ধামনগর প্রায় দেড় মতদাতা সামিল হয়েছেন

କୃଷି ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଶିଳ୍ପ ସବୁ ଦିଗରେ ଯୋଉ ବିକାଶ ହେଇଛି ଏବଂ ବିଶେଷ କରି ଧାମନଗରରେ ଯୋଉ ବିକାଶ ହେଇଛି ଏବଂ ଗତ ଦଶ ବର୍ଷ ଭିତରେ ଏପରି କି ଦିବଂଗତ ବିଧାୟକ ବିଷ୍ଣୁ ସେଥିଙ୍କ ସମୟରେ ମଧ୍ୟ ରାଜ୍ୟ ସରକାର କୌଣସି ପ୍ରକାର ପାତର ଅନ୍ତର ସେ ଅଞ୍ଚଳରେ ବିକାଶର ଧାରାକୁ ନେଇଛନ୍ତି ତାରି ସପକ୍ଷରେ ଭୋଟ ପଡିଛି ତେଣୁ ଆମର ବିଜୟ ସୁନିଶ୍ଚିତ ବିକାଶକୁ ନେଇ ଆପଣଙ୍କର ବିଜୟ ସୁନିଶ୍ଚିତ ପଦ୍ମାକର ବାବୁ ବିଜେଡି ବିଜେପିର ଭିତରେ ଆପଣଙ୍କର ପ୍ରାର୍ଥୀତ୍ୱ ବା ଯୋଉ ହରେକୃଷ୍ଣ ବାବୁ ରହିଛନ୍ତି ତାଙ୍କ ବିଜୟର ସମ୍ଭାବନାକୁ ଆପଣ କିଭଳି ଭାବରେ ଦେଖୁଛନ୍ତି କାରଣ ଲଗାତାର ବିଜେଡି ବିଜେପି ସିଓଙ୍କ ପାଖରେ ଫେରାଦ ହୋଇଛନ୍ତି ଅଭିଯୋଗ ସାମ୍ନାକୁ ଆଣିଛନ୍ତି କିନ୍ତୁ ଏସବୁ ଭିତରେ ତାଙ୍କର ଅଭିଯୋଗକୁ କିଭଳି ଭାବରେ ଦେଖୁଛନ୍ତି ବା କେତେ ଗୁରୁତ୍ୱ ରହୁଛି ଏବଂ ଆପଣଙ୍କ ପ୍ରାର୍ଥୀତ୍ୱର ବିଜୟର ସମ୍ଭାବନାକୁ କିଭଳି ଦେଖୁଛନ୍ତି ମୁଁ ପୂର୍ବରୁ କହିଛି ଆପଣଙ୍କ ଷ୍ଟୁଡିଓରେ ये उपनिर्वाचन हम ओडापाई एक अद्भुत अविश्वसनीय एवं अवर्णन उपनिर्वाचन तार एकम्र कारण मुझाटिस्टिक्स हिसाब से देवा जा दशमिक छत अर्थात एक लक्षि हजार भोट पुलंग जदि यहा सत्य होता है ते आप देखिए पखापाखी दुई लक्ष अड़तीस हजार भोट्रु आपापाखी सतस्तरी हजार भोट

এবং ভারতীয় জনতা পার্টি ভিতরে যেভাবে ভাবে কতক হাতগণতি বুথে চাপা উত্তেজনা সৃষ্টি হওয়া রেগিং করা ঘটনা কুইকি ধামনগরবাসী দ্বিতীয় থার মর্মাহত হলে প্রথম মর্মাহত কন হয়েছে না নই পার্টি এ নই এপটর নেতা মানে সেপটর লোক প্রভাবিত করা গোটি এভই এক বাবরণ টিয়ারি করে যে বাবরণু নিয়ে কি ধামনগর এবং যাজপুর নদী এপর কূলর নেতা ভিতরে যেভাবে ভাবলে হীনমত মাতা আসি লাকি ভোট পরসেটি নিশ্চিত ভাবে গোটিয়ে অদ্ভুত আড়াইছি সুতরাং মহিলা ভোট রিপ্রেজেন্টেসন কমি যুবক মান অংশগ্রহণ প্রক্রিয়া কমি এবং উভয় দলর পালা এবং বাদিপা ভিতরে বাবা হরেকৃষ্ণ সেটীকর ভাবমূর্তি

এবং এটি বিষ্ণুবাবুঙ্কর নিধন পরে বিজেপি দলের যেতবাদ বিধায়ক লে বাঁকর অবস্থা আপনার দেখি তেমন বিজেপি বালা তাঁর দলক আশ্বস্ত হওয়া সে তাঁর টিপ্পণী হয়ে পড়ে কিন্তু ধামনগরবাসী যা চাহুলে ইয়ে বিজয় হব ধামনগরবাসীকর এটি কংগ্রেস বিজেপি বিজেডি আমি তাঁর মুখপাত্র হিসাবে আমি আমার পল্লা ভারি রক্ষা ইয়ে শব্দ ব্যবহার করে কিন্তু এ যেভাবে ভাবে ভোটিং শেয়ার কমিছি আপন দেখিবে নিশ্চিত ভাবে কংগ্রেস প্রতির লোক গত থর যে রুঝান লাঝান এক ঐতিহাসিক যা কুচন্ বিরঞ্জি বাবু ঐতিহাসিক নির্বাচন এই হব কারণ এ নির্বাচন যেতে উপনির্বাচন হয়েছি বিজু জনতা দলর কুড়ি প্রার্থী নির্বাচন ময়দান কু আসলে এবং এ ময়দানরে গত থাক আমি যেত দেখেবাবু স্বাধীন প্রায় পঁচিশ হাজার অধিক ভোট পাই এবং যা কালকুলেশন করুি নড়ি দেবী মুলকুলেশন করুি আমার দলের তমাম নেতা যেত আমার ওড়শা পরিক্রমা ভারত জোড়ো যাত্রা আমি যাছু আমি সেটি অনুভব করুচু যে প্রকৃত অহঙ্কার বিজয় হব না প্রকৃতরে যে মা চাহিলে

কিন্তু প্রকৃত ঘটনাটি হল বর্তমান আমি যদি পরিসংখ্যান আগুক যাওয়া যে কথা কুয়া যা পদ্মকার যে কথা কুলে এবং যা বর্তমান পরিসংখ্যান সাধারণত আমি আমি দেখু অধিকা হুয়ে কারণ রাজনৈতিক দল মানে এবং গোটে ফোকস গোটে ব্যতিক্রম দশমিক আপনার পরসেঁট ইয়ে গোটে নৈরাশ্যজনক পুলিং বলে कारण जेव्हा आशा करिंग होऊला प्रचार चालला जो प्रकार टक्कर काँटेकि टक्कर् कुहाव निश्चित आपनिर्वाचन ज्यापे केवळ धामनगर भोटर नुती सारा ओडीशार नजर रही इथपासून

তা ভিতরে সবুঠু বড় কথা হল এই যে স্বাভাবন প্রসঙ্গ গোটে রয়েছে সাইলেট ভোটর আমি দেখি তাভিতরে অনেক ভোটর অনেক সে প্রতিক্রিয়াশীল হয়েছেন কিন্তু অনেক সাইলে রয়েছেন তেমন সাইলেট ভোটর আপনার দেখবে অনেক আমি নিকটে বেহার ফেয়ার যে জায়গায় সব নির্বাচন হলে দেখলে মহিলা মানে গোটে বড় ভূমিকা নেলে এটি যে বিজেপি যে মহিলা কার্ড খেলে তার গোটে বড় ভূমিকা রহবো তার রহব নই না কই পারিবানি প্রভাব রইছি কিন্তু যে পরসেন্ট আজি যে দিনটি রা সুদশা ব্রত লা প্রথম পার্ট্রে আমি দেখিলে মহিলা মানকর ভোট কমি যাইছি তো এই সামগ্রিক ভাবে মহিলা ভোট কমি কমিথাই পারে এটা বিজেডি পাই গটে সমস্যা বিজেডি পাই দুইটি সমস্যা আমি দেখুছি বর্তমান মহিলা ভোট যদি কমি থাকে তাহলে পাই সমস্যা এবং স্বাধীন প্রার্থী যদি 10000 হাজার অধিক ভোট নেতেন তাহলে বিজেডি পাই সমস্যা এবং এই যে স্বাভাবন সাইলে ভোটর ই গোটে তরিকার ভোটার আমি দেখুছি যে মানে কি অনেক সময়েৰে ভোকাল হ'ব প্ৰতক্ৰিয়া ৰখুচোন কিন্তু অনেক জাগে ক'ত আমি ঠিকনা সময়ত ঠিকনা জবাব দবো তুমি ঠিকনা জবাব দিব অৰ্থ সেইটো গোটেই আক্ৰোশ তেওঁৰ ভিতৰত ৰৈছে নিশ্চিতভাৱে আক্ৰোশৰ প্ৰতিফলন ক'ৰবাত আমি দেখিবা কিন্তু কিন্তু গোটেই কথা কনক্লুজনে কোৱা যায় পাৰে আমি হঠাৎ কৈদাই পাৰিব নে যে বিজেপি জি বিজে জিতিব গোটেই ক্ল'জ ফাইট হৈ বিজেপি বিজেপি ভিতৰত জয় পাৰজয়ৰ ব্যৱধান অতি সীমিত ৰহিব

বু যে কথ প্রসন্ন উঠে যে সাইলে ভোটর ইয়ে গোটে প্রবলেম ক্রিয়েট করি পেতে কি এবং বিরোধী নুয়ে বিদ্রোহী নেতা আপনার ভাবে গোটে কান্টেকা টকর রাজেন্দ্র দাস দৌ যে কম বিদ্রোহী প্রার্থী বা স্বাধীন প্রার্থী যে মানে বিজু জনতা দল সহ যেত থাকে জন প্রার্থী তাঁর শক্তিটা সেই সেই অনুসারে দেখা যায় বা সে প্রদর্শন করতে যেত সে বিজু দলর হাত তাঁর মুন্ড উঠি যায় সে সাধারণ প্রার্থী হিসাবে তাঁর গণা যায় তেমন তাঁর কৌশে প্রভাব পড়ব প্রথম কসছি বাকি রা যে সাইলে ভোটর এটা প্রসন্ন মধ্য মো সহ একমত হে সাইলে ভোটর

ଜଣେ ମାଆଙ୍କୁ ପ୍ରାର୍ଥୀ କରିଛୁ ଏବଂ ଏଇଟା ବାରମ୍ବାର ପ୍ରମାଣିତ ହୋଇଛି ମାଆ ମାନେ ନବୀନ ବାବୁଙ୍କୁ ବିଜୁ ଜନତା ଦଳକୁ ସବୁବେଳେ ଆଶୀର୍ବାଦ କରିକି ଆସିଛନ୍ତି ଏବଂ ସେମାନଙ୍କର ଗୋଟେ ବଡ଼ ଭୂମିକା ରହିଛି ସବୁ ନିର୍ବାଚନରେ ତା ଏବଂ ମିଶନ ଶକ୍ତିର ଯେଉଁ ସଫଳତା ସାରା ଓଡ଼ିଶା ଆଜି ଭାରତକୁ ଗୋଟିଏ ମଡ଼େଲ୍ ଦେଇଛି ଏବଂ ଅନ୍ୟ ଉତ୍ତରପ୍ରଦେଶ ଭଳି ରାଜ୍ୟ ସେ ମଡ଼େଲ୍କୁ ଫଲୋ କରୁଛନ୍ତି ନୀତି ଆୟୋଗ ତାଙ୍କୁ ଆଗକୁ ନେବା ପାଇଁ ଅନ୍ୟ ରାଜ୍ୟକୁ ମଧ୍ୟ ସୁପାରିଶ କରୁଛନ୍ତି ତ ସେ କ୍ଷେତ୍ରରେ महिला माखे से वार्ता पहुंची सारी बाकी रहा जो आप देखते परसे तो परसे भोट परसेंटेज कहीं कमिच मोर जहाँ विचार अच्छी यहाँ हूँ तो कहार भोट परसेंटेज कमी महिला कमि कि पुरुष मान कमी बर्तन ठोस भाव में किसीपर ना कि भावी महिला मोट इंटाक्ट अच्छी कारण आपत देखिए दुपर पर जो भोटी सुजथा व्रत थी ठिक कथर व्रत सारे महिला मैंने दल दल हो जो सब देखिए जो भोटिंग परसेंटेज गोट उवाचन हो निर्वाचन पूर्व निर्वाचन अपेक्षा बढ़ी जाए

বা যে রূপান্তর রূপা কার্যক্রম হচ্ছে সেই সপক্ষে ভোট যাইছি এবং সেটা সিধাস ভাবে মহিলা হুঁতুব বা পুরুষ হুম বাসী হুম বিকাশ সপক্ষে ভোট করছেন এবং চেয়ে এইটা ইলেকশন গোটে গতানুগতিক প্রক্রিয়া যেতেন্টেজ ভোটটা অধিকা হুয়ে সেইটা শাসক দল বিধে যায় এটা এই প্রক্রিয়া কিন্তু বর্তমানে এই ট্রেনটি বদলি যাওয়া আরি তার গোটে ভিন্ন চিত্র আমি দেখা পাওয়া ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের চিত্র দেখা পাওয়া অধিক পুলিং এলে গে শাসক দল গেনর হচ্ছেন তো এই

সেই পর্যন্ত কিংবা তার মধ্য যাবার সম্ভাবনা আছে কারণ বর্তমান পর্যন্ত বুথ রে বর্তমান বি ভোটিং চলিছে ইভিএম খারাপ হওয়া কারণর লেট হওয়া কারণর 4 ঘন্টা বিলম্ব এবং ভিড় কারণর বর্তমান কো যাওচি বর্তমান বর্তমানে কাউন্টিং মানে ভোটিং চালছে সে দৃষ্টির ফাইনাল আসন্তা কালি পর্যন্ত আমি নিশ্চিত ভাবে অপেক্ষা করবো এক এবং দ্বিতীয় কথা প্রথম ওড়িশা রাজনীতি এইটা দেখা গলা যে মহিলা মানে বিজু জনতা দলর যে প্রলোভন লা চারি হাজার টঙ্কা প্যাকেট বন্টা হাওড়া এসএচি গ্রুপ তাকু তা সে স্বীকার করে না বিজু জনতা দলর অসলি চেহারা কু সাধারণ জনতা পাখে দেখ যে কোপ্রকার ভাব সরকারি দল তাঁক মুন্ডক বিকা মাত্র চারিশ ট চাইছি দশ জন হিসাবে হলে চারিশ ট তেম এ কথা জনাই দিচ্ছেন মা মানে যে সে প্রকার ওড়িশা বিরোধী মহিলা বিরোধী এবং বিশেষ করি ধামনগর বিরোধী যে সরকার চালছে ওড়িশ সহ সে সবুজ গোটে বড় চর্চা সে জায়গার কংগ্রেসর কংগ্রেস রুম উঠেলে গোটে চর্চা লা ভদ্রকরে গোটে মেডিকা কলেজ হবার কথা তাকে কোণর ପଡ଼ୋଶୀ ଜିଲ୍ଲାକୁ ନିଆଗଲା ଇଏ ମଧ୍ୟ ସେ ଜାଗାରେ ଇସ୍ୟୁ ଥିଲା ଇଏ ମଧ୍ୟ ଇସ୍ୟୁ ଥିଲା ଯେ ଯେତେବେଳେ ବୈତରଣୀର ନଦୀ ବନ୍ଧ ହେଉଛି ପଡ଼ୋଶୀ ଜିଲ୍ଲା ପକ୍ଷର ବୈତରଣୀ ନଦୀ ବନ୍ଧ ସୁଦୃଢ଼ ହେଉଛି ଧାମନଗର ପଟ ଭଦ୍ରକ ପଟ ଦୁର୍ବଳ ହେଉଛି ଯାହା କାରଣରୁ ବନ୍ୟା ହେଉଛି ଏକଥା ମଧ୍ୟ ଥିଲା ଯେ ଭଦ୍ରକ ପିରି ଜିଲ୍ଲାରେ ଦୁଇ ଦୁଇ ଜଣ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ହରେକୃଷ୍ଣ ମହତାବ ହୁଅନ୍ତୁ ନୀଳମଣି ରାଉତରା ପୁରୀ ନେତୃତ୍ୱ ଓଡ଼ିଶାକୁ ଦେଲା ପରେ ମଧ୍ୟ

ତାହା ମତେ କେଉଁଠି ନା କେଉଁଠି ଆପଣଙ୍କ ପାଖରେ କମି ଦେଖିବାକୁ ମିଳୁଛି ଏବଂ ଦେଖୁନି

নলন গৈ বিজু জনতা দলৰ অহংকাৰ অহংকাৰ নিশ্চিত ভাৱে এই নিৰ্বাচনত পতন হব দ্বিতীয় কথা কৈছো বিজু জল আজি চলাই ভিডিঅ' তেটা মান দ্বাৰা যে এক নিৰ্দিষ্ট ধৰ্মৰ এক ধৰ্ম অনুষ্ঠানৰ ফতু জাৰি কৰ বিজু জন কোন ভোট দিয়া যাব এ কথা কিথ্য

પદે okay.

दन्तविहीन निर् निर्वाचन कमिसन र उदाहरण सृष्टि गरिचन कमिसनको स्वच्छता दक्षता पारदर्शिता साधुता सचोटता धामनगरवासी ओडावासी भल भाइ मर्मे मर्मे बुझिन्छ गोटे शब्द म कि बाबा हरेकृष्ण सेठीको बाणले विजेडि घैला विजेपि चित्पटाङ गोटे शब्दले जि काि कथाटाको म उल्लेख कि অতীতরে আমি বহু নির্বাচন দেখি যেত পরস্পর নির্বাচন আসে আমি এইভাবে আক্ষেপ প্রতি আক্ষেপ করতে কিন্তু এটি ধামনগর ধামনগরবাসী নির্ণয় করছেন যে কি দুই দল যেভাবে ভাবে টঙ্কা বণ্টন হা এক ভয়াবহ বাবরণ সৃষ্টি করা ভোটর মানুষ প্রভাবিত করতু চারিশ ট চারি হাজার টঙ্কা গোটে খাম কথা কৌলে আমার বিরঞ্চিবাবু चारि हजार टा विजु जनता दल जेबल निर्वाचन वैतरणी है चारिजार टङाटा मत गए हास्यास्पद कथा खाम् कारण लागे अतीतर देखिचु निर्वाचन पूर्व पूर्वहरू बहुत सम्मान दिन बहुत सम्मान देउँछ तेणु गोटि अंजना मिश्र पर आज को आठटी अंजना मिश्र कथा राज्य राज्यले घटुँछ तेणु माउीको प्रति मोर मध्येष्ट सम्मान अर्छ তেমন সে প্রসঙ্গ যাই মা ভৌণী মান ভোটিং ধার নিশ্চিত ভাবে কমি যুবক মান ভিতরে আসা আশা ভরসা লা যুবক মানে বহু চালাক চতুর হয়েছেন এবং গণমাধ্যম যেভাবে ভাবে একে প্রসারিত প্রচারিত করেছে সেমান অতরা অন্তরাতো এটি ভোট দেওয়া যা ରାବଣକୁ ଭୋଟ ଦେବି ଯାହା କଂସକୁ ଭୋଟ ଦେବି ସେୟା ସେଥିପାଇଁ ସେ ଭାବିଛନ୍ତି ଯେ କି ଏଠି ସ୍ଵାଧୀନ ପ୍ରାର୍ଥୀ ଏବଂ କଂଗ୍ରେସ ଭିତରେ ଗୋଟେ ବଢ଼ିଆ ଲଢ଼େଇ ହେବ ସେଥିପାଇଁ ମୁଁ ଏ କଥାଟାକୁ କହିଛି ମୁଁ କାହିଁକି କହିଛି ମୁଁ କହିବିନି ଇଏ ଶବ୍ଦର ବାଣ ଭିତରେ ମୋତେ ଛନ୍ଦିବାକୁ ଚେଷ୍ଟା କରନ୍ତୁନି ନଳିନ ଦେବୀ ମୁଁ ଏତିକି ପାଇଁ କହିବାକୁ ଅଛି କାହିଁକି ଶୁଣନ୍ତୁ ଅହଙ୍କାରର ସୀମା ରାବଣର ନଥିଲା କିମ୍ବା କଂସର ବି ରହିଲା ନାହିଁ ତେଣୁ ନବୀନ ବାବୁ

ନମ୍ବର ଟୁ ହେଲେ ପ୍ରଣବ ବଳବନ୍ତ ରାୟ ନା ମୁଁ ବ୍ୟକ୍ତି ନୁହେଁ ମୁଁ ବିଜୁ ଜନତା ଦଳର ନେତାଙ୍କ କଥା କହୁଛି ମୁଁ କାହାକୁ ଆକ୍ଷେପାରୁନି ପର୍ଯ୍ୟବେକ୍ଷକ ମୁଁ ସେମାନଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ଆକ୍ଷେପମୂଳକ କୌଣସି ଅପଶବ୍ଦ

কংগ্রেস অবশ্যই টিকি সে বাবদে পছরে অছি কিন্তু বিজেডি বিজেপি এবং রাজু দাস এই যে তিনটা ফ্যাক্টর হয়ে সে রহলে আগে সমস্তক পাখরে সংখ্যা সংখ্যালঘু ভোটটা বাটি হয়ে একু যে বড় ভোট ব্যাঙ্ক করবেন রাজেন্দ্র দাস চাহুলে সেটা সক্ষম হয়ে দ্বিতীয় কথা হলা এটি ই যে রেস ভিতরে কংগ্রেস মধ্যে নিজেকে বর্তমানে সবটু বড় কথা চর্চা রয়েছে বিজেডি বিজেপি তো ভিতরে গড় ক্লোজ ফাইট হয়েছে নিশ্চিত ভাবে এবং এটি স্বাধীন প্রার্থী গড় বড় নির্ণায়ক ভূমিকা নবা চতুর্থ স্থানরে জি চতুর্থস্থানের জি గంటే బూమికా వర్తను కంగ్స్ ఆత్మసమీక్ష దర కంగ్రెస్ వర్తనం గోే గలాథర కంగ్రెస్ సీమాత హైతే తేను బాగా కంగ్ నేతృత్వ రాజ్య నేతృత్వర్తన గాంధీ ভারত জোট যাত্রা বাহারি সারা দেশের সেল তো চেষ্টা করছেন তার গোটে রিফ্লেকশন ধামনগর নির্বাচন পড়ুচনা কেন ব্রজরাজনগর সে ভালো প্রদর্শন করছেন এবং সেই টেম্পোটা কংগ্রেস মেন্টে করে পুচে না নাই সেই বাবদে কংগ্রেস চিন্তা করার দরকার এবং আত্মসমীক্ষা করা দরকার এবং সবু বড় কথা হল আপনার দেখুন যে কথা কৌ সাইলেট ভোটর গোটি ফিচর আমি দেখুছে ধামনগরের যে এই যে ফ্যাক্টর গুড়ি পড়শী ৰাজ্যৰ পড়শী জিলাৰ ফিলিং আৰু আঞ্চলিক অৱহেলা প্ৰদৰ্শন তাক তাক গোটেই ফিলিং তিয়াৰী কৰাৰ গোটেই প্ৰভাৱ পঢ়ি বুলি আমি কৈপাৰিবানি ভোটৰ উপ প্ৰভাৱ পিছি তেণু আকৌ এইটো ৰিফ্লেকচন কেমি হৈ ই এম সেইটা হ'ব সবুঠু বড় ফেক্টৰ নিশ্চিতভাৱে এই যে আজি দিনতে যি ঘটনা সব দেখা মিলা গাঁ ভা গণ্ডগোলটো হৈছিল নিশ্চয় হ'ব যিহেতু গোটেই কাণ্টেকি টকৰ চালিছে গণ্ডগোল হিংসাকাণ্ড হ'ব নিশ্চিতভাৱে তাৰ প্ৰতিফলন ঘটিছে কিন্তু ପ୍ରତିକ୍ରିୟାଶୀଳ ଭୋଟର ମାନଙ୍କର ସଂଖ୍ୟା କେତେ ସେଇଟା ସେଇଟା ସ୍ପଷ୍ଟ ହେଇଯିବେଟର ହବ ଧାମନଗର ନିର୍ବାଚନର ପରିଣତି ଗୋଟେ ଇଣ୍ଡିକେଟର ହବ ଏବଂ ରାଜ୍ୟ ରାଜନୀତିକୁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ପ୍ରଭାବିତ କରିବାକୁ ଯାଉଛି ଛଅ ତାରିଖରେ କେତେ ମାର୍ଜିନ୍ ରହିବ ଦେଖନ୍ତୁ ଛଅ ତାରିଖ ଦିନ ଏକ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ଐତିହାସିକ ବିଜୟ କରିବ ବହୁତ ଭଲ ମାର୍ଜିନ୍ରେ କରିବ ଏବଂ ସେ ମାର୍ଜିନ୍ ଦେଖାଇ ଦେବ ଯେ ଓଡ଼ିଶାରେ ବିଜୁ ଜନତା ଦଳ ବିରୁଦ୍ଧରେ କୁପ୍ରକାର ଭାବରେ ଆକ୍ରୋଶ ଅଛି ଏବଂ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ପ୍ରତି କୁପ୍ରକାର ଭାବରେ ଶ୍ରଦ୍ଧା ଅଛି ବିଶ୍ୱାସ ଅଛି ସେଇ କାରଣରୁ শ্ৰদ্ধা আৰু বিশ্বাস কাৰণৰ আশীৰ্বাদকি ভাৰতীয় জনতা পাৰ্টি নিশ্চয় বিজয়ী কৰবেং এই আশীৰ্বাদ দ্ববিশৰ ৰাস্তা দেখাইব ধামনগৰ মাধ্যমেৰে দি হাজাৰ চবিশেৰে এই চৰকাৰৰ পতন হ'ব ভাৰতীয় জনতা পাৰ্টি নেতৃত্বৰেশাৰে সেৱা কৰিব নিশ্চিত ভাৱে আমি সক্ষম হব এই প্ৰকাৰ দৃঢ় আশা আৰু বিশ্বাস

এবং সে রায় আশীর্বাদ কোম নবীন পট্টনাক দল প্রত্যম দলের প্রার্থী প্রত্যেক রয়েছে সেটা আপনার আমি সমস্ত ছাড়া যে লোক উপলব্ধি করছেন গত কিছু বর্ষ ভিতরে যে মা যা সে কে সে করতে এবং কম কথা কহতি বেশি কাম করতে এই কথা উপলব্ধি করছেন এবং আউ গোট উপলব্ধি বড় উপলব্ধি সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্ব যে আঠ বর্ষ হল কেন্দ্র যে বিজেপি সরকার আসছে সে যা কহ ওটা করতে কর

এবং ইহা ভিতরে একো ভোটিং মার্জিন মধ্য খুব কম হব বিজয় ব্যাথা সেইটা গুটি কথা অবস্ত স্পষ্ট যে 24 নির্বাচন পই এই গটে রণ ক্ষেত্র যে উপর প্রকার রণনীতি বিভিন্ন দলৰ সেটা বৰ্তমান স্পষ্ট হৈ যোউচি যে আগামী দিনৰ বিজেডি বিজেডি বি তেৰ বিজেপিৰ ভিতৰত গড বড় কড়া মুকাবিলা হবা গৈ যোউচি এবং 19 পূৰ্বৰ আমি যে चित्र देखুতিলে পরস্পরৰ আক্ৰমণ কৰিব আৰু গড এগ্রেসিভ মুডৰে বৰ্তমান বিজেপি ৰৈচি যে বুলি ভাবৰে এতৰ জনা পঢ়ি হয় যে আগামী দিনৰ নির্বাচন এক বড় মুকাবিলা মহা মুকাবিলাৰক অগ্রসর হৈছে কহাৰ দম্ভക്തി কহাৰ দৃঢ়ക്തി আৰু কাহ পাই